हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल बॉबीज लाइफ एंड कुकिंग चैनल थे कि आमी बॉबी सबाई के वेलकम जानाच्छी आमार नतून वीडियो देखार जोन्नो। विचित्र ए पृथिवीर विचित्र रकमेर फुल, विचित्र रकमेर परिवेश, विचित्र प्रतिटा मानुषेर जीवन, हासि दुख कान्ना आनंद बेदना सबकिछु मिलेई आमादेर ए जीवनटा। आर आमार ए चैनलटा जेहेतु आमार लाइफेर उपरे, सेजोन्नो आमार लाइफेर हासि दुख सुख बेदना सबकिछुई किन्तु आमी आपनादेर माझे शेयर करी। तबे दुखेर जिनिसटा एकटु कम शेयर करार चेष्टा करी, भालो जिनिसगुलो बेशी शेयर करार चेष्टा करी। आर आजकेर ब्लगटाते आमी ठीक आमार सुख दुख सबकिछु मिलेई साजिएछि ब्लगटा, ठीक जेभाबे आमार जीवनटा चले ठीक सेटाई आर कि तुले धरार चेष्टा करी। तो जाइ होक, अनेक कथाई बोले फेललाम, एखन सकालबेला। तो सकालबेला एकटु नान रुटि तैरि करछि। आर नान रुटि तैरि करार जन्य आमी एखाने 3 कप ময়দা নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি একটু ইস্ট, 2 টেবিল চামচ ইস্ট দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়েছি বাটার, 4 টেবিল চামচ মতো বাটার দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এর ভিতরে দুধ দিচ্ছি। তো এখানে আমার 1.5 কাপ মতো দুধ লেগেছে। তো হালকা একটু উষ্ণ দুধটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। তো নিয়ে আমি একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে মেশাচ্ছি। আর এখানে বাটার নান তৈরি করার জন্য আসলে যে ডোটা তৈরি করতে হবে সেটাতে আসলে অল্প অল্প করে দুধ অথবা পানি মেশালেই বেশি ভালো হয়। যদি একবারে মেশানো হয় তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নান রুটিটা ভালো হবে না। তো বাটার নানের ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে মথে নিয়েছি। আর এই নান বানানোর সময় ভালো করে যত মথা হবে তত কিন্তু নানটা নরম এবং সফট হবে। তো আমি ভালো করে মথে এর উপরে একটু বাটার ব্রাশ করে দিলাম। বাটার ব্রাশ মানে আমি হাত দিয়ে আর কি বাটারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ব্রাশ করেও দিতে পারেন বাটারটা দিয়ে। আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি, আধা ঘন্টা মতো রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর, আর দেখেন আমার ইস্টটা অনেকটাই ভালো ছিল এবং ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর ইস্ট ভালো না হলে কিন্তু অনেক সময় ফুলতে চায় না, তো অবশ্যই খেয়াল রাখতে হবে ইস্টের জন্য বেশি পুরাতন না হয়। এবার আমি ডোটার ভিতর থেকে চেপে চেপে এয়ারগুলো বের করে দিলাম। দিয়ে এবার আমি যে কয়টা নান বানাবো সে কয়টা অংশে ভাগ করে নিচ্ছি। আর আজকে বাটার নানের সাথে সকালে থাকবে সেমাই, আর সাথে থাকবে একটু তরকারি, আর আছে একটু গতকাল রাত্রেবেলা একটু চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেন আছে সেটাই থাকবে। আর এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে 8টা নান তৈরি করছি। আর আপনারা চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়েও করতে পারেন, তো আমি এখানে 8টা তৈরি করছি। আর এখন এক একে আমি সব নানগুলো বেলে নিচ্ছি। আর নানটা ভাজার সময় অবশ্যই একটু বাটার উপরে দিয়ে নিলে বেশি ভালো হয়। এখানে আপনারা চাইলে অয়েলও দিতে পারেন, আর যেহেতু এটা আমি বাটার নান বানাচ্ছি সেজন্য আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে আমার দেখেন নানগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, এখন এটাকে আমি উঠিয়ে ফেলছি। তো আমার সবগুলো নান এখানে রেডি করা হয়ে গিয়েছে। জেনি, পিউ এবং আমি এখন যাচ্ছে জেনির স্কুলে, ওর স্কুলে খাতা জমা দিতে হবে, এই জন্য যাচ্ছি 3 জন একসাথে। আর যেহেতু বাসায় আমরা 3 জনই আর কেউ নাই, সেজন্য কোথাও যেতে গেলে 3 জন একসাথেই যেতে হয়। তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, আর প্রায় স্কুলের কাছাকাছি চলেও এসেছি, যশোর পুলিশ লাইন স্কুল এটা। আর যেহেতু স্কুলে এখন অনেক দিন পর পর আসতে হয়, সেজন্য অনেক দিন পর আসলে যখন কোনো ভাবিরা আসে তখন দাঁড়িয়ে গল্প করতেই থাকে করতেই থাকে, আসলে সময়টা কখন যে পার হয়ে যায় এটা বুঝতেও পারি না। তো এখন অনেক ভাবির সাথে দেখা হলো, দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর একটু রফিক ভাইয়ের সাথেও কথা বলছিলাম। রফিক ভাই কালো ব্যাচ কেন পড়েছে সেটা জানতে চাচ্ছিলাম। তো আসলে 15ই আগস্ট আসছে, তো এই আগস্ট মাসের 1 তারিখ থেকে আর কি 15-16 তারিখ পর্যন্ত আর কি কালো ব্যাচ ধারণ করতে হয়, সেজন্যই আর কি রফিক ভাই এটা পড়েছে, রফিক ভাই যেটা আমাকে বললো। তো যাই হোক, অনেক কথা বলে ভাবিদের সাথে তারপর আবার এখন বের হয়ে পড়লাম। আর এখান থেকে একটু যাব আসলে মার্কেটে, পিওর একটু জুতা কিনতে হবে। তো অনেকদিন ধরে ভাবছি যে আসব কিন্তু আশাই হয় না, তো আজকে যেহেতু বের হয়েছি
এজন্য ভাবলাম যে আজকে নিয়েই তারপরে বাসা যাব। আর অলরেডি নিয়ে চলেও এসেছি, তো প্রায় 12:30টা বেজে গিয়েছে। আর এই যে এখন আমি যে কাপড়গুলো তুলছি এগুলো কিন্তু আসলে রাত্রেবেলা মেলে দিয়েছিলাম এখানে, কারণ অনেক সময় আছে যে এত বেশি কাপড় হয় কাপড়ের স্ট্যান্ডে আর ধরে না, যখন বর্ষার কারণে যখন না শুকায় তখন বাধ্য হয়ে এখানে একটা দড়ি টাঙিয়ে নিই, নিয়ে সেই দড়িতে রাত্রেবেলা মেলে দিই, আবার সকালে সেটা খুলে আবার রেখে দিই। তো এই অবস্থায় পড়ি যখন অনেক বেশি কাপড় হয়। তো গতকাল আসলে 3 বার মেশিন চালানো হয়েছে, আর যার কারণে অনেক কাপড় ছিল এবং সেগুলো শুকায়নি সব, এজন্য ঘরের ভিতরে এভাবে নেড়ে দিয়েছিলাম, আর এখন আবারও সেগুলো মেলতে যাচ্ছি। আরেকটা দেখাও, আর পিউ জুতাগুলো আনার পর থেকেই বলছে মামনি তুমি শিগগিরই আমারগুলো দেখাও, একটু দেখাও। অনেকক্ষণ ধরে সে আমার পিছনে লেগে আছে দেখানোর জন্য, এই জন্য আর আসলে না দেখিয়ে পারলাম না। তো 2টা জুতা ওর জন্য কেনা হয়েছে। কোনটা করবা? আচ্ছা ঠিক আছে, দেখি ভাই কেমন দেখা যায় একটু দেখাই দাও। পিউর জুতাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আজকে দুপুরে রান্না হবে এখানে মুরগির মাংস, আর এখানে হবে মাছ, আলু দিয়ে মাছ রান্না করা হবে। আর খাবার পাঠাতে হবে হসপিটালে, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছেন, তো এই জন্য ওনাকে খাবার পাঠাতে হবে। প্লাস সাথে দাদা আছেন, বর্দা আছেন এবং আমার দেবরও আছেন সেখানে, তো ওদেরকে খাবার পাঠাতে হবে, এই জন্য দ্রুত আর কি করতে হবে। আমি আসলে সকালবেলা ওদেরকে নাস্তা দিয়ে এসেছি, আর এখন দুপুরবেলা রান্না করে তারপর আবার খাবারটা নিয়ে যাব। তো এই জন্য যেহেতু অনেক দেরি হয়ে গেছে, জেনির স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়েছে, তারপর আবার একটু মার্কেটও গিয়েছিলাম পিওর জুতা কেনার জন্য, তো সেখানেও একটু দেরি হয়ে গেলো, সব কিছু মিলে বেশটা দেরি হয়ে গিয়েছে। তো এই জন্য এখন ঝটপট 2টা চুলায় চাপিয়ে দিয়ে রান্নাগুলো সব কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমার রুই মাছটা রান্না করা হয়ে গেছে, আর আজকে কোনো রেসিপি আসলে আমি শেয়ার করলাম না, কারণ আমি এখন রেসিপি শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য শেয়ার করলাম না। আর এই রেসিপিগুলো আসলে আমি অনেকবারই দেখিয়েছি, এই জন্য আজকে শেয়ারই করলাম না কোনো রেসিপি। আর বাসায় আসার পর আবারও মেশিন চালিয়েছিলাম, তো এখন সেগুলো কাঁচা হয়ে গেছে, একটু মেলে দিয়ে যাচ্ছি ব্যালকনিতে। আর আমার ব্যালকনি তো আপনারা জানেন যে অনেক ছোট, এখানে আসলে কাপড় ধরানো খুবই কষ্ট হয়ে যায়। আর কাপড়গুলো মেলে দিয়ে ওদেরকে টেবিলে খাবারটা বেড়ে রেখেই আমি কিন্তু চলে এসেছি হসপিটালে। তো এখন শাশুড়িকে খাওয়াবো, তারপর দেবুর আর ভাসুরের খাওয়ানো হলে তারপর আর কি আমি বাসায় ফিরব। আর আমি দুপুরে খেয়ে আসিনি আসলে, আমি এখান থেকে যেয়ে ফ্রেশ হয়ে তারপর একবারে খাবো, এজন্য আর কি খেয়ে আসলাম না, কারণ খেয়ে দিয়ে আসতে আসলে ভালো লাগে না, কারণ এখান থেকে যেয়ে আবার গোসল করো আবার ফ্রেশ হও, তো সব কিছুর একটা ঝামেলা আছে, সেজন্য আর কি একবার এখান থেকে যেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো যদি হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে হসপিটালে ঢুকে দেখি প্রচুর লোক, মানে এত বেশি লোক, আমার তো আসলে টেনশানই বেড়ে গেছে, আর যেহেতু দেশের পরিস্থিতি এখন ভালো না, তো যাই হোক হসপিটালে এত লোক ভিড়ের মধ্যে আসতেও আসলে অনেকটা ভয় লাগে, যেহেতু বাচ্চারা বাসায়, ছোট বাচ্চারা রয়েছে বাসায়, সেজন্য। তো ওনাদেরকে সবাইকে খাইয়ে রেখে আমি এখন যাচ্ছি বাসায়। তো এখন প্রায় 5:45 বেজে গেছে, তো বাসায় যেয়ে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে পিউকে পড়তে বসাবো। তো খাওয়া দাওয়ার পর প্রায় 1.5 ঘন্টা মতো আমি রেস্ট নিয়েছি, আর এখন পিউকে পড়তে বসাবো, এই জন্য চুলটা একটু বেঁধে দিচ্ছি। আর ওর পড়তে বসার আগে আমি সবসময় একটু চুলগুলো বেঁধে দিই, আর যদি চুলটা আমি না বাঁধি তাহলে পড়তে বসে ও ভীষণ বিরক্ত বোধ হয় আর অস্বস্তিকর ভাব করতে থাকে সবসময় একটা, যে চুল চোখের মধ্যে আসছে কিংবা গরম লাগছে কিংবা কোনো কিছু এরকম একটা না একটা কিছু অজুহাচ্ছে দিতেই থাকে। এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে ও পড়তে বসার আগে একদম সব কিছু ফ্রেশ করে দিয়ে তারপর আর কি পড়তে বসাতে,
যাতে ও কোনো অজুহাত না দিতে পারে। তো যাই হোক, এখন আর ব্লগটা বড় করছি না, এখানে শেষ করছি। তো আশা রাখবো যে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন।